নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণাবং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, প্রচণ্ড ব্যস্ততা। আমার যেহেতু শরীর অসুস্থ, সেজন্য আমি খুব একটা সাহায্য করতে পাচ্ছি না। মা আছে, আমার মা আছে, আর আমার হাজব্যান্ডের মা মানে আমার শাশুড়ি মা আছে, আর এই যে ছোট ছোট একটা লক্ষ্মী ঘুরে বেড়াচ্ছে দেখছেন, এটা হচ্ছে আমার মেয়ে। এই হচ্ছে পুজোর জোগাড় হচ্ছে, সকাল থেকে আর ভিডিও তুলতে সময় পাইনি। বিকালবেলা ওরা সমস্ত কিছু জোগাড় নিয়ে বসে গেছে, ঠাকুর পুজো হবে। আমি শুধু দেওয়ার মধ্যে একটু আলপনাটা দিয়েছি, ঠাকুরের সামনে থেকে পুরো রাস্তা অবধি, আর দিয়েছি সিঁড়ি অবধি, পুরোটাই আলপনাটা আমি দিয়েছি। আর এখানে মা, দুই মা মিলে পুজোর জোগাড় সরঞ্জাম করছে, ঠাকুরকে ভোগ নিবেদন হবে। যেহেতু এবছর আমার কোজাগরী লক্ষ্মী পুজোটা ঘটেই পুজো হয়, তো সেই রকমই ঘটেই পুজো হবে। আর এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন, একটা ধুতি পরে, কোনো রকমের ধুতি পরতে পেরেছেন আর কি, লুঙ্গির মতো করে। তো ধুতি পরে ফুল টুল নিয়ে তিনিও চলে এসেছেন। মা এখানে পদ্ম ফুল রেডি করছে, আর এই যে লক্ষ্মী, আমার জ্যান্ত লক্ষ্মী ঘুরে বেড়াচ্ছে শাড়ি পরে, সমস্ত কিছু তদারকি করছে। আর এই ফুলটা, পদ্ম ফুলটা মা ফুটানোর পর এটা মালা করার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু ডাঁটাটা একটু মোটা, কিছুতেই মালাটা হলো না। তো যাই হোক, পদ্ম ফুলটা ফুটিয়ে জাস্ট রেখে দেওয়া হলো। এবার একে একে ফল ফুল মিষ্টি সমস্ত নৈবেদ্য সাজিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরের থালাতে। যেহেতু লক্ষ্মী পুজোয় কাঁসা আর পিতল ব্যবহার করা হয়, কোনো স্টিল বা প্লাস্টিক বা লোহা ব্যবহার করা হয় না, সেই জন্য কাঁসার সমস্ত থালা বাসনে নৈবেদ্যগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। মায়ের পছন্দ মতো ফুল ফল মিষ্টি সব কিছুই আয়োজন করা হয়েছে, আমাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী মা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। ফলটা আমরা কেটে দিই না, কেননা ফলটা, কাটা ফল অনেক সময় পড়ে থাকলে অনেক ইয়ে থাকে, তো ফলটা আমরা গোটা গোটাই দিই মাকে, আর বাকিগুলো দেওয়া হয় চিড়ে মুরকি মট নাড়ু। এবছর নাড়ু আমি কিছুই করতে পারিনি, যা কিছু সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছে রান্টু বাজার থেকে, ফল ফুল নাড়ু মিষ্টি মট, তারপরে কদমা চিড়ে মুরকি, তারপরে তালপুর, সমস্ত কিছুটাই এবারে কিনে আনা হয়েছে, ধানের শীষ। আর প্রথমে এই যে গঙ্গা জল নিয়ে এসছে, গঙ্গা জল নিয়ে প্রথমে আসন বিছিয়ে গঙ্গা জল দিয়ে সমস্ত কিছুটা শুদ্ধ করে নেওয়া হলো। তারপর এবার ঠাকুরের ঘট বসানোর প্রস্তুতি চলছে। ঘিয়ের প্রদীপও মা রেডি করে দিচ্ছে, পঞ্চপ্রদীপ প্রদীপ সমস্ত রেডি করে দেওয়া হচ্ছে। পুজোয় বসার আগে সমস্ত কিছু গঙ্গা জল দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে, শুদ্ধ করে দেওয়া হলো ফুল টুল সমস্ত কিছু। আর বাইরের বাইরে যে প্রদীপগুলো জ্বলবে সেগুলো সর্ষের তেলের প্রদীপ হচ্ছে, এই যে দুটো দ্বারে দুটো, আর তুলসী মঞ্চতে একটা, এগুলো সব সর্ষের তেলের প্রদীপ জ্বলবে। আর ঠাকুরের কাছে আজকে সমস্ত কিছুটা ঘিয়ের প্রদীপ জ্বলায়। জলশঙ্খই জল দিচ্ছে, ঠাকুরের সামনে জলশঙ্খ রাখা খুব ভালো শুনেছি, তো সেই থেকেই আমাদের ঠাকুরের সামনে একটা জলশঙ্খ রাখা হয়। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই কি কি করব, তো আমি সেগুলো সব বলে বলে দিচ্ছি, আর মা সেগুলো সব দিচ্ছে। আর এই যে ঠাকুরের এইটা নতুন আসন কিনে নিয়ে এসেছি লাল দেখে, যেহেতু মা লক্ষ্মীর লাল হলুদটাই পছন্দ বেশি, সেজন্য লাল দেখে একটা আসন নিয়ে এসেছি। এবার ওটাতে একটা মাটি দিয়ে, তাতে ধান দিয়ে আগে দিতে হয় মাটি ধান, তারপরে ঘট বসাতে হয়। আর এবার ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে সিঁদুর দিয়ে। স্বস্তিক চিহ্নটা সুন্দর করে আঁকার পর
আম্রপল্লবেও স্বস্তিক চিহ্ন একটা করে টিপ দেওয়া হবে। তারপরে সুপুরি, কাঁচা সুপুরি, পান সবেতেই একটা করে টিপ দিয়ে তারপরে ঘটে জল ভরে পুজো শুরু করা হবে। এটা নতুন বাউন ঠাকুর বলে একটু অসুবিধা হচ্ছে, বাউন ঠাকুরের যদি অভ্যেস থাকতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এবার ঘটে জল ঢালা হচ্ছে, গঙ্গা জল। আমাদের গঙ্গা জল আনা খুব সুবিধে, জানেন তো, রান্টু যখন স্কুলে যায় তো গঙ্গার উপর দিয়েই যায় নৌকা করে, মানে ভেসেলে করে, তখন কি করে ওই গঙ্গা থেকে জল নিয়ে নেয়। এবার ধান ঘট বসাতে যা যা নিয়ম আছে সেগুলো এক এক করে বলে দিচ্ছি, সেগুলো সব রান্টু করে নিচ্ছে, করে ঘট বসাচ্ছে। এবার আম্রপল্লবেও সিঁদুরের টিপ দিতে হবে, বিজোড় সংখ্যার আম্রপল্লব নিয়ে টিপ দিয়ে সুপারি একটা দিয়ে পান দিয়ে ঠাকুরের ঘটটা বসাতে হবে। প্রত্যেক বছর পুজোটা আমিই করি, কোজাগরি লক্ষ্মী পুজোটা। এবছর শরীরটা খারাপ হওয়ার জন্য, যার জন্য আমি করতে পারলাম না। আগের ব্লগেই আপনারা দেখেছেন আমার শরীর ভীষণ অসুস্থ। সেই জন্য নতুন বাউন ঠাকুর পুজো করছেন, ধূপ টুপ প্রদীপ টদীপ জ্বালা হয়ে গেল। এইভাবেই পুজোটা হয়েছে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আপনাদের বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো কি আপনারা এইভাবে করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মা বাইরেটা একটু ধুনো দিচ্ছে। যেহেতু এবছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমাটা যেহেতু 7:45 থেকে পড়ে গেছে, 7:45 থেকে 8:30-এর মধ্যে আপনি পুজোয় বসে যেতে পারেন। আর সারা রাত পূর্ণিমা আছে, পরের দিন বিকাল 4:00-5:00 অবধি আপাতত পূর্ণিমা থাকছে। তো সেই কারণে এবছর সমস্তটাই পুজোটা রাত্রিবেলা হবে। আর যেহেতু কোজাগরি পূর্ণিমা রাত্রে করতে হয় পুজো, তো সেই কারণেই আমাদের একটু রাত হয়েছে, সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করে নেওয়ার পর তারপরে পুজোয় বসা হচ্ছে, যাতে আর কোনো সমস্যা না হয়। এবার এই যে ধুনো দেওয়া হয়ে গেল, কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।